আমাদের দেশের পথশিশুরা জীবন ধারণের জন্য নানা পেশা বেছে নিতে বাধ্য হয়েছে। এরা কেউ ফুল বিক্রি করে, কাগজ কুড়ায়, আবার কেউ বা পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে পথ হকার ফারজানা, শামীম ও রুবেলের জীবনচিত্র। এই পথহকাররা জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকা বিক্রি করে, প্রতিদিন যা আয় তা দিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম দিনাতিপাত করে। তোমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তোমার বাবা মা আছেন? আছে। ভাই বোন কজন? এক ভাই এক বোন। দৈনিক কতগুলো কাগজ বিক্রি করতে পারো? ওই 100-150। মালিক প্রতিদিন তোমাকে কত টাকা দেয়? 60-70। ওই টাকা তুমি কাকে দাও? মাকে। পেপার বিক্রি করার পর বাকি সময়টুকু তুমি কিভাবে কাজে লাগাও? কাজে লাগাই আমরা বেশি পরে করি। তুমি কি পড়াশুনো করো? কি না। সকালবেলা আমি পেপার কিনে কিনে 100 টাকা লাভ, বিকেলবেলা বাদাম বেশি নিয়ে মা বাবা 1 টাকা দেয়। আমার অধীনে 100 জন শিশু আছে, এখান থেকে মিরপুর 10 নম্বর ধরে। তাহলে আমি কাগজ পোলা বন্ধু 1 টাকা 10 পয়সা আমি আনি 1 টাকা। আবার বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা আছে, কোম্পানি কাগজ ফেরত নেয় না, অনেক আছে ফেরত নেয়, অনেক আছে ফেরত নেয় না। যেগুলো থাইকা যায় এগুলো কেজির ভাবে ওয়েস্টেজ হিসাবে বিক্রি করে। গরিব করতো, গরিব মানুষ, পেট চলে না, মনে করেন যে লেখাপড়া করতে পারতেছে না, বাবা মা অনেকের বাবা নাই, অনেকের মা নাই, তারা কী করে খাবে? ওরা তো মনে করেন রাস্তাঘাটে যদি থাকলে সমস্যা, কেউ বড় বড় অন্য ধরনের খারাপ লাইনে চলে যাবে। তো এই সব মনে করেন পত্রিকা বিক্রি করে। আমরা মনে করেন দেখি রাস্তাঘাটে একটা পোলাপান ঘোরে, ওইটাকে ধরে নিয়ে আসি, তুমি ঘুরছো কেন, রাস্তাঘাটে শুয়েছো কেন, এইভাবে করছো কেন, তুমি পত্রিকা বেসো, পত্রিকা বেসলে তোমার ডেলি 100-150 টাকা ইনকাম হবে, তুমি ভালো বাসা নিয়ে থাকবা, ভালো জায়গায় থাকবা, ভালো খাবা, রাস্তাঘাটে ঘোরো কেন? ওই মেয়েটা রাস্তায় কান্দাকাটি করে, পরে আমি পাইয়ে জিজ্ঞাসা করছি যে তোমার দেশ কে বাবা? ও বলছে আমার দেশ পিরিজপুর। তোমার কি বাবা মা আছে? ও বলছে আমার মা নাই, বাবা আছে। আমার একটা বাসায় কাজে দিছিল, এই কাজ করি আমি বাসায়। তারপরে আমি একটা ফ্রিজ ভাঙিয়ে লেছি, আমার অনেক মারধর করছে, মারধর করে আমার বাসায় দিয়ে তারাই দিয়েছে। তারপরে আমি বলছি তুমি কই যাবা, কী করবা? ও বলতে আছে কই যামু, আমার কোনো জায়গা নাই, আংটি আমার আপনার কাছে একটু আশ্রয় দেন। তারপর আমি কী করবো? আমি বলছি যে আমি পেপার বেচে খাই, তুমি যদি পেপার বিক্রি করতে পারো তাহলে আমি দিতে পারি। তাহলে ওরে আমি আজকে 10টা পেপার দিছি, দেখি ও কী করতে পারে। তারপরে আমি এখানে কান্তিকাটা আসছি, তারপরে ওই খালাম্মার কাছে বলছি যে আন্টি আমাকে একটু ঢাকার আশ্রয় দেবেন।
দেন, বলে কি তুমি কোথা থেকে আসছো? আমি বলছি কি আমি ওই বাড়ি এক বাড়িতে কাজ করতাম, সেই বাড়িতে একটা পিরিচ ভাঙছি, তারা আমাকে মারধর করে তারাই দিছে। কয় কি আমি তো পেপার বিক্রি করে খাই, তুমি তা করে খাইতে পারলে তোমাকে আমি রাখবো। তারপর বলছি আমি বলছি কি হ্যাঁ পারবো, তারপরে সে আমাকে পেপার বিক্রি করতে দিত। ঢাকা শহরে ভাসমান পথ শিশুরা যখন থেকে পত্রিকা বিক্রির দায়িত্ব পায় তখন থেকে তারা পথ হকার নামে পরিচিতি লাভ করে। আমাদের দেশে যতগুলো দৈনিক পত্রিকা প্রচলিত আছে এবং প্রচারিত হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে 16,000 হকার, তাদের দুইটি অ্যাসোসিয়েশনে ভাগ করা, তারাই বিক্রি করতো। কারণ পত্রিকার দাম ছিল 8 টাকা 10 টাকা, কিন্তু যখন আমাদের দেশে পত্রিকার দাম 2 টাকায় বের হলো আমাদের সময়, দৈনিক আমাদের সময়, তখন থেকে পত্রিকার সম্পাদক নাঈম ইসলাম খান চিন্তা করলেন যে এই পত্রিকা কীভাবে বিক্রি করা যায়, কারণ হকাররা নিচ্ছে না, দাম 2 টাকা হলে তারা কত কমিশন পাবে। তখন উনি সংঘবদ্ধ করার চেষ্টা করলেন এই পথ শিশুদের এবং বিভিন্ন গ্রুপ, সিনিয়র হকারদের মাধ্যমে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করলেন। সেই সৃষ্টির মধ্য থেকে আসলো এই পথ হকাররা। এবং এখন যে আমরা লেটেস্ট যে জিনিসটা আমরা পাচ্ছি যে একটি পত্রিকার দাম যদি হয় 4 টাকা, তাহলে এই পথ হকাররা তারা পাচ্ছে 2 টাকা। আর ওদের যে অ্যাসোসিয়েশন তারা নিচ্ছে 20 পয়সা, অর্থাৎ ওরা পাচ্ছে 1 টাকা 80 পয়সা এবং অ্যাসোসিয়েশন পাচ্ছে 20 পয়সা। প্রতিদিন যদি কমপক্ষে 2 লাখ পত্রিকা বিক্রি হয় ঢাকা শহরে, তাহলে কত টাকা ইনকাম করছে এই অ্যাসোসিয়েশন, এটা একটা ভাববার বিষয়। কিন্তু টাকায় করছে, কর্মকর্তারা ফুলে ফুবে উঠছে, কিন্তু শিশুদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই পথহকারদের জন্য নিরাপদ বাসস্থান, সুশিক্ষা ও জীবন উন্নয়ন নিশ্চিত করার দায়িত্ব সমাজ, রাষ্ট্র ও জাতিসংঘকে নিতে হবে। এই পথহকারদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের সুস্থ, স্বাভাবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এই শিশুদের মধ্য থেকেই গড়ে উঠবে রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব।